তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে, যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি। হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর পাশাপাশি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিছু নেকির দাওয়াত দেওয়ার এবং শোনার সেই সৌভাগ্য অর্জিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ। হয়তো আপনি ঘরে বসে এই কথাগুলো শুনতে পারছেন, আবার অনেকে নিজে ব্যস্ততার মাঝেও অনুষ্ঠান দেখে কথাগুলো শুনে আর এর উপরে আমলও করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকেও খুবই সুন্দর এবং মজাদার একটি বিষয় নিয়েছি, যেটা প্রত্যেক মুসলমান নয় প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকার, প্রয়োজন এবং আমাদেরকে খুব আক্রমণ করে বসেছে যে বিষয়টা, সেটা থেকে কীভাবে বাঁচতে পারি আমরা আর বাঁচাটা কত জরুরি সে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। নবী রহমত শাফি উম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ তাআলা স্মরণে এসে যাবে। ভুলে যাওয়ার রোগ প্রায় সবারই থাকে, প্রায় সময় আমরা বিভিন্ন কথা বিভিন্ন কাজ এগুলো ভুলে যাই, আবার আমাদের কাছে কল এসএমএসও আসে ভুলে যাওয়ার সমস্যাটা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি আমলের কথা বলেছেন এখানে, যে দুরুদ ও সালাম পাঠ করে ইনশাআল্লাহ তাআলা স্মরণ এসে যাবে। আর এটা বাস্তব প্রমাণ, হাজার নয় লক্ষ আশেকানে রসুলও দেখেছেন, যখনই কোনো কিছু ভুলে যায়, বিশেষ করে দাওয়াত ইসলামের মধ্যে এই প্রমাণটা আমি পেয়েছি, যখনই কোনো কিছু ভুলে গেল তো সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পাঠ করে আবার বলে দিল। তো ভুলে যাওয়া থেকে, ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পাঠ করতে বলেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, জানাবো কি বিষয় রয়েছে, এর পূর্বে আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان
সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি কুদরত সূরা আর রহমানের মাঝে এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কত প্রকারের নিয়ামত আমাদের জন্য রেখেছেন। আজকের যে বিষয় নিয়েছি বিষয় আপনাদেরকে জানাবো, এরপরে রমজান ভাই আমাদের সাথে আছেন, হামদে বাড়ি তালা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। দুনিয়া এমন একটা বিষয়, এমন একটা বস্তু, আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে আর চলে গেছে, কেউ তো থাকতে পারেনি, আর এটা থাকার জায়গাও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ বিষয়ে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন কি পৃথিবীটা দুনিয়াটা কারো জন্য থাকার নয়, স্থায়ী নয়, এটা এটা অস্থায়ী। আবার অনেকে এটাই বলেছেন এটা মুসাফিরখানা, এটা সফরের মধ্যবর্তী একটা রাস্তা, অনেকে অনেক ধরনের উদাহরণ দিয়েছেন। যখনই কোনো ব্যক্তি এই পৃথিবীর মায়ায় পড়ে গেছে, ভালোবাসায় পড়ে গেছে, তখন ওই ব্যক্তি নিজেকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস কিভাবে করেছে? হয়তো সে বলবে আমি তো জানতাম না, বুঝতাম না। ধ্বংস এভাবে করেছে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আখেরাতকে সে ভুলে বসেছে। যখন আখেরাতকে সে ভুলে বসেছে, তখন তার মধ্যে ভালোর যে বিষয়গুলো রয়েছে বা আখেরাতকে সুন্দর করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে গাফিল হয়ে গিয়েছে, অমনোযোগী হয়ে গিয়েছে, অলসতার মধ্যে সে ডুবে গিয়েছে। এ কারণে সে ধীরে 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 কী হয়েছে, দুনিয়ামুখী হয়েছে এবং আখেরাতকে সে ভুলে বসেছে। আর এই আখেরাতকে ভুলে বসার সবচাইতে বড় কারণ হলো গিয়ে দুনিয়াকে ভালোবাসা এবং এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া। এই দুনিয়াকে যখন কোনো ব্যক্তি প্রাধান্য দেয়, যা প্রয়োজন তার চাইতে অতিরিক্ত চায়, যা আছে তা নিয়ে সন্তুষ্ট নয়, আরও তার দরকার, নিজের কাছে যা আছে সেটা ততটা ভালো লাগে না, অন্যের কাছে যেটা আছে সেটা তার কাছে বেশি ভালো লাগে, এই বিষয়গুলোই দেখবেন আপনি। যা আছে আমার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন সেটাতে আমি খুশি নয়, আমার আরও দরকার, আরও বেশি চাই। আচ্ছা, আমার কাছে যা আছে সেটা ভালো না, একটা মোটর সাইকেল আছে সেটা ভালো না, সেটা দামি না, আমার পাড়া প্রতিবেশীর কোনো ছেলের কাছে আছে, আমারটা খারাপ তারটা ভালো, তখন ওই মডেলের গাড়ি কেনার জন্য আমি বেদিব্যস্ত হয়ে পড়ি। আমার হাতে যে মোবাইল আছে সেটার মোবাইলের যে মোবাইল রয়েছে, কোম্পানি রয়েছে বা মডেল রয়েছে, এটা ওল্ড হয়ে গেছে, অর্থাৎ পুরাতন হয়ে গেছে। এখন নতুন মডেল যেটা বের হয়েছে, ওই অপর ছেলেরা যেটা ইউজ করতেছে সেটা এখন আমার প্রয়োজন। এই যে নিজের কাছে যা আছে সেটাকে আমরা ছোট হিসাবে দেখি, আর মানুষের কাছে যা আছে ওটাকে বড় হিসাবে দেখার কারণে আমাদের লোভটা ওটার দিকে চলে যায়। এজন্য বলা হয় যে একজন ব্যক্তি নিজেকে ধ্বংস করার ব্যাপারে বা আখেরাতকে নষ্ট করার ব্যাপারে দুনিয়াকে যে বেশি প্রাধান্য দিয়েছে সে তার আখেরাত নষ্ট করেছে, আর সে না দুনিয়া পেয়েছে পরবর্তীতে, না সে আখেরাত পেয়েছে। বিষয়টাই বলে দিচ্ছি আপনাদেরকে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার শাস্তি, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার শাস্তির বিষয় আজকে আমরা আলোচনা করব। যারাই যে ব্যক্তিরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, বেশি ভালোবেসেছে, তাদের পরিণতি কী হয়েছে, তারা কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এ সকল বিষয়গুলো জানবো শুনবো, যাতে করে আমরাও নিজেকে হেফাজত করতে পারি। পৃথিবীকে দুনিয়াকে ততটুকুই লোভ করা উচিত যতটুকু আমার পৃথিবীতে চলতে যতটুকু আমার প্রয়োজন, প্রয়োজনের বেশিটা চাওয়াটাই কিন্তু হয়ে যাবে লোভের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করি এখন, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি কোরআনে পাকের আয়াতে কারিমা এবং আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হাদিসে মোবারাকা থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা হামদে বাড়ি তাআলা পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য সকল কাজকর্মকে বন্ধ রেখে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার জিকির শুনব এবং সম্ভব হলে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাব, এবং যদি আল্লাহ তাআলার জিকিরে কান্না আসে ইনশাআল্লাহ কান্না করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা নবীনা, সাল্লি রহমতে খোদা তোমার মালা মালা, বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, বন্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার, লতানাতু শুনেছি কুরআনে আমরা তোমার, লতানাতু শুনেছি কুরআনে আমরা তোমার, বান্দাকে ক্ষমা করো শুনেছি কুরআনে আমরা তোমার, আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 বঞ্চিত কেন থাকব, মন ভরে আমরা নেব, বঞ্চিত কেন থাকব মন ভরে আমরা নেব, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব, বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব, বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব, মোলা বঞ্চিত থাকব কেন মন ভরে আমরা নেব, দয়ালু আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি দয়াবান আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ
আছে তোমার দায় দুনিয়া, ঘিরে আছে তোমার দায় দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘিরে আছে তোমার দায় দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঘিরে আছে তোমার দায় দুনিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ 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 Allah 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 Mumin Musliman Amra Bolbo Je Shoto Kotha মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, প্রিয় নবীর উম্মত মোরা বান্দা যে খোদা তোমার, প্রিয় নবীর উম্মত আমরা বান্দা যে খোদা তোমার, আল্লাহ 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 Allah 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 Takbo joto din bhabe shoram kori jeno mone takbo যেন থাকে জিকির খোদা তোমার, আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আল্লাহ 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 Allah 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ও তাআলার প্রশংসা, আল্লাহ তাবারাক ও তাআলার জিকির, আল্লাহ তাবারাক ও তাআলার নাম নেওয়া, এটাও ভাগ্যের ব্যাপার একটা। আর এটাও দুনিয়া লোভী যারা রয়েছে, দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দিয়ে থাকে তাদের পক্ষে সম্ভব হয় না, এই কথাটাও তাদের পক্ষে সম্ভব হয় না কি আল্লাহ তাআলার জিকির করি সেই সময়টুকু হয় না, আল্লাহ তাআলা প্রশংসা করি সেই মন মানসিকতা হয় না, নিজের প্রশংসা শুনেই তো শেষ করতে পারি না, আল্লাহর প্রশংসা কখন করি। দুনিয়া প্রাধান্য ব্যক্তি যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের মধ্যে তো আরও দরকার, আরও পা আর চাই, আরও লাগবে, লোভ লালসা, নিজের প্রশংসা, এই সব কিছু নিয়েই তো মানুষ দুনিয়াতে ব্যস্ত থাকে। আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়া সম্পর্কে কোরআনে পাকে খুবই সুন্দর এক আয়াতে কারিমা নাজিল করেছেন, যা সুরায় আনআমের মধ্যে রয়েছে। সুরা সুরা আনআমের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর দুনিয়ার জীবন তো নয় বরং খেল তামাশা, আর দুনিয়ার জীবন তো নয় বরং খেল তামাশা, নিঃসন্দেহে আখেরাতের আবাস শ্রয় তাদেরই জন্য যারা আল্লাহকে ভয় করে, এর পরেও কি তোমরা বুঝতে পারবে না। আর এই আয়াতে পাকের টিকায় সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রাহমাতুল্লাহি তাআলা খাজাইনুল ইরফানে উক্ত আয়াতে মোবারকার টিকায় লিখেছেন, মুমিনদের নেক আমল ও ইবাদত যদিও দুনিয়াতেই সম্পাদিত হয়, মূলত ওসব কাজ আখেরাতেই। এর দ্বারা প্রমাণিত হল মুত্তাকিদের আমল ব্যতীত দুনিয়াতে আর কিছু, বাকি যা কিছু রয়েছে সবই খেল তামাশা। মুত্তাকিদের আমল ব্যতীত দুনিয়াতে বাকি যা রয়েছে সবই খেল তামাশা। এজন্য এই দুনিয়াকে কতটুকু ভালোবাসতে হবে,
কতটুকু বুঝতে হবে, কতটুকু জানতে হবে, সেটা নির্ভর করে আপনার লোভের উপরে, প্রাধান্যের উপরে, আপনার উপরে আপনি কতটুকু এই দুনিয়াকে ভালোবাসবেন। দেখেন, এই দুনিয়াতে এত বড় বড় রাজা বাদশাহরা অতিবাহিত করছে। কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল আলিয়ার একটি কিতাব তিনি এভাবে উদ্ধৃত করেছেন, ওই কিতাবের মধ্যে বর্ণনা ঘটনা এভাবে নিয়েছেন যে এক বাদশাহ সে শিকারে বের হবে, শিকারে বের হবে, তো তার লোকজন যারা ছিল তাদেরকে বললো আমি শিকারে বের হব, তোমরা সবাই তৈরি করো। সবাই তৈরি করলেন, বের হলেন শিকার করার উদ্দেশ্যে। শিকার করতে 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 এক পর্যায়ে, আমি ঘটনাটি শর্ট করে বলছি, এক পর্যায়ে বাচ্চা একা নীরব জঙ্গলে প্রবেশ করলেন। তো সেখানে দেখেন এক যুবক বসে মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে, দুই বছর, চার বছর, ছয় বছর পরে যে হাড়গুলো বেঁচে যায়, এই হাড়গুলো নিয়ে নাড়াচাড়া করছে আর গভীরভাবে ভাবছে, চিন্তা করছে এক যুবক। তো ওই বাদশাহ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, সে নিজের ঘোড়া থেকে নামলেন, নেমে ওই যুবকের কাছে গিয়ে দাঁড়ালেন আর জিজ্ঞাসা করলেন যে কি করছো তুমি এখানে একা নীরব জঙ্গলে, জনবসতি নেই, মানুষজন নেই, দেখার কেউ নেই, তুমি এখানে আসছো কিভাবে আর কি করছো এখানে বসে? ওই যুবক উত্তর দিল, আমি এগুলো দেখছি, আমার সামনে যে হাড়গোড় আপনি দেখছেন, হাড়গুলো যে আপনি দেখছেন, আমি এগুলোই দেখছি আর এগুলো নিয়েই ভাবছি, এগুলো নিয়েই চিন্তা করছি। এই যে হাড়গুলো দেখছেন, এই হাড়গুলো পৃথিবীতে আসা অনেক বড় বড় বাদশাদের, যারা বাদশাহী করে গেছেন পৃথিবীতে, আজ পৃথিবীতে তাদের নামগন্ধ নেই। একবার ভাবি তো, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি হয়তো আমার বাবাকে চিনি, হয়তো বা আমার দাদাকেও দেখেছি। এমনও মানুষ পাওয়া যায় পৃথিবীতে পরদাদাকেও দেখেছে, দাদার বাবাকে, এর চাইতে নয়, এর চাইতে বেশি নয়। একবার ভাবি তো, আমার দাদার নাম বর্তমান সময় কয়জনে জানে? আমরা যদি পাঁচ সাত ভাই বোন থাকি বা চাচাতোর জেঠাতো ভাই বোন মিলে যদি আমরা এক কুড়িও থাকি, সবাইকে আজকে জিজ্ঞাসা করেন দাদার নাম কি, ভুলে গেছে, মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে, অথবা আমি দুনিয়াতে আসার আগেই চলে গেছে। আমার দাদা যখন মারা যায় তখন শুনছি আমি, আমার বয়স 2 বছর, আর কতদিন মনে রাখবো, কতদিন মনে থাকবে, তাই না? ব্যাপারটা তো এরকমই, আমি তো নিজের ধান্দাই ব্যস্ত, আলহামদুলিল্লাহ মনে আছে, সর্বক্ষণ মনে পড়ে এবং দোয়াও করি তাদের জন্য। আমার বলার উদ্দেশ্য হলো আমার দাদা পরদাদা তাদেরকে ভুলে গেছি, আর কোন বাদশাহ কে কখন আসছিল এগুলো কার স্মরণে আছে, চলে গেছে। তো ওই যুবক বলল, এই যে হাড়গুলো আমার সামনে আছে, এগুলো কোন বাদশাহের, যারা পৃথিবী পরিচালনা করেছে, যারা নিজের বাদশাহিত্ব পরিচালনা করছে পৃথিবীতে, যখন পৃথিবী থেকে চলে গেছে তারা, অন্ধকার কবরে রাখা হয়েছে, আজ দেখুন তাদের হাড়গুলো আমার সামনে, তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে নেই, কেউ তাদের নাম নেয় না। এ হলো পৃথিবী, যাওয়ার পরে অটোমেটিকলি সে ভুলে যাবে, ভুলে যাবে, আপন আত্মীয় হোক না তারপরেও ভুলে যাবে। আর এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে কবরের দেশে যখন আমরা গেলাম, এই আয়াতে পাকের মধ্যে শুনলাম মুত্তাকিদের ইবাদত ছাড়া বাকি যা রয়েছে সব খেলতামাশা। এখন ইবাদতের মধ্যে যে সকল বিষয়গুলো সম্পর্ক রাখে ইবাদতের সাথে, যে সকল ওয়াজ নসিহত, এটাও ইবাদতের সামিল, কেন এর দ্বারা সওয়াব অর্জন হয়। ওয়াজ নসিহত বা দিনই কাজগুলো রয়েছে, দিনই কথাগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে কোরআন ও হাদিস বোঝানো হয়, যেগুলোর মাধ্যমে আখেরাতের চিন্তা দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে মানুষের চরিত্রকে ভালো করা হয়, যেগুলোর মাধ্যমে মানুষকে কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, এই সকল ওয়াজ নসিহতগুলো, নেকির দাওয়াতগুলো যা নেকির দাওয়াতের সাথে সম্পর্ক রাখে, এই সকল বিষয়গুলো ছাড়া বাকি যা আছে এগুলোকে বলা হয়েছে খেলতামাশা। একবার আমি চিন্তা করে দেখি, এখন এই দুনিয়ার জমিনে আমার খেলতামাশার সময় কতটুকু কাটছে, আর আল্লাহ তাআলার ইবাদত, যে মুত্তাকিরা ইবাদত করেছেন, যেটাই কাজে লাগার কথা, সেই মুত্তাকিদের কাজটুকু আমি পৃথিবীতে কতটুকু করেছি, যেটা প্রকৃতপক্ষে আমার আখেরাতে কাজে লাগবে। এই খেলতামাশার দুনিয়া তো নয় এটা।
আসলে এটা খেলতামাশার জায়গা নয়। এটা এটা আমি শুরুতেই বললাম, এটা কেউ বলেছেন মুসাফিরখানা, কেউ বলেছেন সফরের এক টুকরো, সফরের একটু সময়, এটা কেউ বলেছেন এটা আসা যাওয়ার রাস্তা, আসবো আর চলে যাব। এটা কি ভাবতে হবে একজন ব্যক্তি কখনো যখন কোথাও যায় আর সেখান থেকে ফিরে আসে, যাওয়া যে গিয়ে সে থাকবে না, ওখানে যাওয়ার পরে থাকবে না, ফিরে আসবে, তো কতটুকু সম্পদ নেয় সে, কতটুকু কত বড় ব্যাগ নেয় সে, একবার চিন্তা করা দরকার। কিন্তু আমরা এই দুনিয়াকে এত প্রাধান্য দিয়েছি যে বাড়ি গাড়ি আত্মসম্মান এরপরে নাজ নেয়ামত এগুলো ছাড়া আমাদের আর চলেই না, বলা হয়েছে এটা খেলতামাশার জায়গা না। তো আমাদেরকে বোঝা উচিত খেলতামাশা কোনটা আর ইবাদত কোনটা, রিয়াজত কোনটা। সবচাইতে সর্বপ্রথম যেটা আমাদেরকে দেখতে হবে, আমার ইবাদত, আমার রিয়াজত, আমার আমার আখেরাতকে আগে দেখতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা একটা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাল্লাহ তাআলা দর্শকের কল আর এস এম এস এর দিকে যাব। জি রমজান ভাই, আমাদেরকে নাত শুনিয়ে দিন। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নবীনা, সাল্লি আলা করিমিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। আরশে উলা সে আলা, মেরে নবী কা রাজা, আরশে উলা সে আলা, মেরে নবী কা রাজা, উলা
রাজা হে হর মকা সে বালা মিঠে নবী কা রাজা কাবে কি আজমতো কা মুমকিন নহীঁ লেকিন কাবে কি আজমতো কা মুমকিন নহীঁ লেকিন কাবে কবি হে কাবা মিঠে নবী কা রাজা কাবে কবি হে কাবা মিঠে নবী কা রাজা আরশে উলা সে আলা মিঠে নবী কা রাজা হে হর মকা সে বালা মিঠে নবী কা রাজা হোগি শাফাত উসকি জিসনে মদিনে আকর হোগি শাফাত উসকি জিসনে মদিনে আকর হোগি শাফাত উসকি জিসনে মদিনে আকর খাইক নজর ভি দেখা খাইক নজর ভি দেখা মিঠে নবী কা রাজা আরশে উলা সে আলা মেরে নবী কা রাজা হে হর মকা সে বালা মিঠে নবী কা রাজা হে হর মকা সে বালা মিঠে নবী কা রাজা বদল গিরে হুয়ে হে বারিশ বরস রহি হে বাদল গিরে হুয়ে হে বারিশ বরস রহি হে বাদল গিরে হুয়ে হে বারিশ বরস রহি হে লগতা ক্যা সুহানা মিঠে নবী কা রাজা লগতা ক্যা সুহানা মিঠে নবী কা রাজা আরশে উলা সে আলা মেরে নবী কা রাজা হে হর মকা সে বালা মিঠে নবী কা রাজা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের স্থান। আজ পর্যন্ত যত কবি বলি আর যত সাহিত্যিক বলি যত লেখক বলি তারা নিজের লেখার মাধ্যমে এটাই প্রমাণ করেছে পৃথিবীতে এমন কোনো আর দ্বিতীয় জায়গা নেই যেখানে যার এত দাম যার এত মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন একমাত্র রওজা শরীফ। বলা হয়েছে এটাই যে মুমিনের হৃদয়ের টান যেটা রয়েছে সেটা মদিনার সাথে এক সম্পর্ক আচ্ছা মদিনা তো একটি শহরের নাম, এত মর্যাদা কেন হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার সেখানে থাকার কারণে এত মর্যাদাপূর্ণ হয়েছে সেই জায়গাটা। আর বলা হয়েছে সাপ যেভাবে মানুষ দেখলে গর্তের ভিতরে ঢুকে পালানোর জন্য ঠিক মুমিনের হৃদয়টা মদিনাতে যাওয়ার জন্য এতটা বেদিব্যস্ত হয়ে থাকে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকেও বার বার এই সোনার মদিনা প্রিয় মদিনা
জিয়ারত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা এসএমএসও পড়ব এবং কলের দিকেও যাব। একজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বললেন আমি একটি গজল শুনতে চাই। গজল শুনবেন? অবশ্যই, এখনই শুনলাম, আবারও শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু, আমি মোহাম্মদ মুনাইম হুসাইন, জাহাঙ্গীরনগর বন্দর নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আজ প্রায় 5 বছর ধরে মাদানী চ্যানেলের সাথে আছি। প্রতিদিন পরিবারের সদস্যরা মিলে মাদানী চ্যানেল দেখি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে শুধু মাদানী চ্যানেল দেখে, অন্য গুনাহের চ্যানেল দেখে না। দোয়া করি দাওয়াত ইসলামী আরও প্রচার ও প্রসার লাভ করুক, আমিন। আল্লাহ তাবারক তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেন এই সুন্দর দাওয়াত ইসলামীর সাথে, মাদানী চ্যানেলের সাথে লেগে থাকতে পারি স্থায়িত্বর সাথে, আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা এখন দর্শকের কিছু কল নিব, কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি এই বিষয় নিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। শেখ সজীব আহমেদ, আমি একটু উদ্যোগদর শুনছি, সবচেয়ে আওয়ালা ওয়ালা আমরা নবী। আমরা এক দুই পংক্তি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম টগর মোল্লা, নড়াইল থেকে। আমি মাদানী চ্যানেল ম্যাগাজিন তো দেখি, আর প্রতিদিন মাদানী চ্যানেলে টিভি নিয়ে বইটাকে টোকে পানি ফেলাই। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা ইখলাস দান করুক। আল্লাহ তাবারক তাআলা আপনাকে, আমাকে গুনাহের রাস্তাগুলো ছেড়ে, গুনাহ থেকে বের হয়ে নেক ও পবিত্র হওয়ার তৌফিক দিক। পরবর্তী কল দেন। আবুল খায়ের আত্মারি, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমি একটি ইমাম কাবাদ শুনতে চাই, আমারই আত্মারি জিন্দাবাদ। মাশাআল্লাহ, এটারও দুই এক পঙ্ক্তি সম্ভব হলে আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। পরবর্তী কল। কিশোরগঞ্জ পরিমস্তি গুজরাম, আমার নাম মজিবুর রহমান, আমি অনুষ্ঠান দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, সাথেই থাকবেন, ভালো লাগার জিনিসটা অপরের সাথেও শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি মোহাম্মদ খালালউদ্দিন রাঙ্গুনিয়া টেরান থেকে বলতেছি। আমি কালাম শুনতে চাই, আর টিএনআই পয়সা নেই। আচ্ছা আচ্ছা, কালাম শুনতে চাইছেন চট্টগ্রামের ভাষায়, এটাও শোনাবো একটু না একটু আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম খাইরুল্লাহ ভাই, আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিন দেখি, আমার খুব ভালো লাগে। আমাদের পরিবারের সবাই থাকে, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। কলও শুনছিলাম, এসএমএস গুলো পড়ছিলাম। আর আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার শাস্তি, এই কথাটা একেবারেই ভুলে যাওয়া যাবে না। কেননা দুনিয়া কাউকে আজ পর্যন্ত সুখ দিতে পারেনি, দুনিয়া আজ পর্যন্ত কাউকে সুখ দিতে পারেনি। আমরা মনে করি দুনিয়াতে সুখ খুঁজি আমরা, আর দুনিয়াতে সুখ খোঁজার জন্য আমরা বাংলাদেশে সুখ খুঁজি। নিজের বাড়ি যদি ঢাকাতে হয় তো মনে করি চট্টগ্রামে একটু শহরটা ঘুরে আসি, একটু প্রশান্তি পাবো হৃদয়ের। ন, কখনোই নয়। হৃদয়ের প্রশান্তি যদি যদি ভালো কিছু থাকে এর মধ্যে, হ্যাঁ, চট্টগ্রাম আউলিয়া গ্রামের শহর, এটা চিন্তা করে যদি কেউ আসে, হৃদয়ে প্রশান্তি পাচ্ছি না, কেমন জানি লাগছে, যাই চট্টগ্রামে আউলিয়া গ্রামের শহরে গিয়ে আউলিয়া গ্রামের মাজার জিয়ারত করি, হয়তোবা প্রশান্তি ফিরে আসবে, কসম আল্লাহর, হয়তোবা এখানে আপনি পাবেন। কিন্তু যদি এটা বলেন চট্টগ্রামে বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেখানে গিয়ে ঘুরে আসি, হয়তো হৃদয়ের প্রশান্তি আসবে না, গুনাহের প্রশান্তি আসবে। হৃদয়ের প্রশান্তি কখনোই এই দুনিয়ার আপনার দর্শনীয় স্থান থেকে সেই প্রশান্তি আপনি পাবেন না। আবার অনেক মানুষের টাকা আছে, তারা বলে যাই দেশের বাহির থেকে একটু ঘুরে আসি, হৃদয়ের প্রশান্তি পাওয়া যাবে না, কোথাও পাবেন না, এভাবে হৃদয়ের প্রশান্তি পাবেন না। হ্যাঁ, অল্প সময়ের জন্য আপনি যাবেন সেখানে, আপনার নিয়ত ভালো না থাকার কারণে হয়তো বা কিছু সময় ভালো লাগবে, আল্লাহ তাআলা কুদরতি নিদর্শন দেখবেন। আপনি বিভিন্ন দেশে যাবেন, পাহাড় দেখবেন, সবুজ শ্যামল দেখবেন, এরপরে বিভিন্ন দৃশ্য দেখবেন, আল্লাহ তাআলা কুদরতি নিদর্শন দেখবেন। কিন্তু নিদর্শন দেখতে আপনি যাননি, আপনি দুনিয়ার সাজানো গোছানো কিছু স্থান দেখতে গিয়েছেন, কিন্তু সেই হৃদয়ের প্রশান্তিটা আসবে না যেটা আল্লাহ তাবারক তালার দেওয়া নিয়ামতের প্রদর্শন আপনি করতে যাবেন, তখন হৃদয়ের প্রশান্তিও আসবে, আর হৃদয় থেকে, অন্তর থেকে নিঃশ্বাস বের হবে আলহামদুলিল্লাহ, মাওলা তোমার শুকরিয়া, এমন সুন্দর এক জায়গা, এত সুন্দর পৃথিবী তুমি আমাদের জন্য বানিয়েছ। যাই হোক দর্শক শ্রোতা, হৃদয়ের প্রশান্তি যেটা আছে সেটা দুনিয়ার কোথাও নয়, একমাত্র আল্লাহ তাবারক তাআলার নিয়ামত, জিকির, ইবাদতের মাধ্যমে খোঁজা উচিত আমাদেরকে হৃদয়ের প্রশান্তি। আর এই দুনিয়া
লোভের জায়গা নয়, এটা ইবাদতের জায়গা। দুনিয়া খেল তামাশার জায়গা নয়, এটা ইবাদতের জায়গা। এই দুনিয়া যাই বলে বলি না কেন আমরা। আর একটা বিষয় দর্শক শ্রোতা, এই দুনিয়াকে যারা আজ পর্যন্ত প্রাধান্য দিয়েছে তাদের নাম নিশান একবার খুঁজে দেখি, যারা এই দুনিয়াকে ভালোবেসেছে, কি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি। আর না হয়তো যারা পৃথিবীতে দুনিয়া দুনিয়া করছে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া আপনাকে কি দিয়েছে, নাম্বার এক। আর নাম্বার দুই হলো, যারা আখিরাত আখিরাত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা তো পৃথিবীতে থেকে আখিরাত আখিরাত করতে করতে বিদায় নিয়েছেন, কি পেয়েছেন। আর যারা বর্তমানে পৃথিবীতে আছে আমাদের জমানায় আমাদের সময়, যারা আখেরাত আখেরাত করে তাদেরকে জিজ্ঞাসা করি, বলে ভাই আপনি কি পেয়েছেন আখেরাত আখেরাত করে। তারা আপনাকে দুই পক্ষই আপনাকে শোনাবে কে কি পেয়েছে। আমি যদি বলি আমার শাহজালাল আখেরাত 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 করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পুরো দুনিয়া তার পিছনে ঘুরে, পুরো দুনিয়া পুরো পৃথিবী তার পিছনে ঘুরে, যে ব্যক্তি আখেরাতের চিন্তা করেছে দিনের চিন্তা করেছে তার পিছে পুরো পৃথিবী ঘুরে, আর যে ব্যক্তি পৃথিবী পৃথিবী পাওয়ার জন্য চেষ্টা করেছে, নমরুদের কথা দেখেন, সে না দুনিয়া পেয়েছে না আখেরাত পেয়েছে, দুনিয়া তাকে পৃথিবী তাকে ধোকা দিয়েছে আর আখেরাত তার নষ্ট হয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার মতো সে শক্তিটুকু আল্লাহ আমাদেরকে দান করুক। দুনিয়াকে প্রাধান্য নয়, আখেরাতকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকুরই আশা আমাদের করা উচিত। আমাদের সাথে নাসির মাদানী ভাই আছেন, আমরা দুই একটা কথা নাসির মাদানী ভাই থেকে শুনি ইনশাআল্লাহ তাআলা। নাসির ভাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের বিষয় নাসির ভাই, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার শাস্তি। আজ দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে যারা ভালোবেসেছে, দুনিয়াকেই গনিমত মনে করেছে, দুনিয়াকেই সব কিছু মনে করেছে, তারা কি পেয়েছে দুনিয়া থেকে? একটা প্রশ্ন থেকে যায় না, তারা কি পেয়েছে দুনিয়া থেকে? আর শেষ দিন শেষে তাদেরকে কোথায়, একজন মুমিনকে যেখানে যেতে হয়েছে, মুত্তাকিকে যেখানে যেতে হয়েছে, একজন আখেরাতকে ভালোবাসা পোষণকারী ব্যক্তিকে যেখানে যেতে হয়েছে, একজন ইমানদারকে যেখানে যেতে হয়েছে, ওই দুনিয়াকে প্রাধান্য দেওয়া ব্যক্তিকেও কিন্তু সেখানে একই জায়গাতে যেতে হয়েছে। ফলটা কি বেরোলো? যে দুনিয়াদার ছিল, দুনিয়াকে যে বেশি ভালোবাসছে সে সেখানে গিয়ে ভোগান্তির মধ্যে পড়েছে, আর যে পৃথিবীকে প্রাধান্য না দিয়ে আখেরাতকে দিয়েছে সে সেখানে গিয়ে আরাম আয়েশে দিন কাটাবে। আল্লাহ, এমনটাই না নাসির? কি বলবেন দর্শক? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। প্রথমত এটা আমি আরজ করব যে দাওয়াত ইসলামের এটা আসলে বর্তমানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দুনিয়ার মহব্বতের দুনিয়ার ভালোবাসার যেটা শাস্তি, এটা দাওয়াত ইসলামে যে মাদি নিচ্ছেন এর মাধ্যমে আমাদেরকে দিচ্ছে, এটাই দাওয়াত ইসলামের জন্য আমাদের উপর অনেক বড় একটা এহসানের বিষয়। যে বর্তমানে জাকির ভাই দেখবেন আপনি সব দুনিয়ার দিকে এমনভাবে টানছে যেন মানে দুনিয়াটাই শুধু আমাদের উদ্দেশ্য হয়ে গেল, অর্থাৎ ইনকামের উদ্দেশ্য দুনিয়া হয়ে গেল, দুনিয়ার জীবনযাপনের উদ্দেশ্য। নিগ্রাহ সে অনেক সুন্দর কথা বলেছে, আগেকার যারা বুজুগানা দিন ছিল তারা জীবন ধারণ করতো ইন্তিকালের জন্য, অর্থাৎ ইন্তিকালের পর আমার কি অবস্থা হবে, যেটা স্থায়ী জিন্দেগি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক প্রথমে ইরশাদ করেছেন, আমি যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, এখানে আগে মৃত্যুর কথা বলা হয়েছে। তো অর্থাৎ আমাদের মৃত্যুর পূর্বে এখন যে জীবনটা আছে এটা কোনো জীবনও না মৃত্যু না, এটা একটা আমাদের পরীক্ষার বিষয়। হ্যাঁ, ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত। তো এটা জীবন, এটা জীবনও নয় পরিপূর্ণ মৃত্যু না, মৃত্যু এবং জীবন হবে আমাদের পরবর্তীতে। এটা হচ্ছে একটা পরীক্ষার স্থান, যেমন হাদিস পাকের মধ্যে রয়েছে আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, দুনিয়া এটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত। তো যে ভালো শস্য বুনবে ওখানে ফসল করবে, ওখানে মধ্যে আবার ফসল পাকার আগ পর্যন্ত ওখানে দেখাশোনা করবে যেন চুরে না খায়, এভাবে যেন ডাকাতি যেন ডাকাতি না করে এবং যেন পোকা না আসে, এর জন্য সম্পূর্ণ পরিচর্যা করবে, তার জন্য হবে এটার ফল। আর একটা হাদিস পাকের মধ্যে রয়েছে আর হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা এটা হচ্ছে সকল পাপের মূল। অর্থাৎ আপনি দেখবেন নমরুদ কেন বরবাদ হলো, ফেরাউন কেন বরবাদ হলো, একই কারণ আবু জাহেল কেন বরবাদ হলো, হয়তোবা দেখবেন আপনি ইতিহাসগুলো যদি আমরা দেখি তারা হয়তোবা নিজের আত্মমর্যাদাবোধের কারণে, অর্থাৎ আমার পূর্বপুরুষরা যেহেতু ইমান আনেনি, আমি যদি ইমান আনি আমাদের নেতাবর্গরা আমাকে কী বলবে,
উনি নিজের আত্মসম্মান, আত্মগৌরব, বংশগৌরব, বংশের গৌরব যেটা রয়েছে, অথবা মাল দৌলতের একটা আধিক্যের কারণে তারা ঈমান আনতে পারেনি। এরকম অনেক বাসা পাওয়া যায় যাদের কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পায়গাম গিয়েছিল। অনেকে এমন বদবخت আছে, তারা আমার নবীর মুবারক ওই দাওয়াতের যে কাগজ চিঠি মুবারক রয়েছে যেটার উপর আমাদের জান নাসল কুরবান ওটাকে ছিঁড়ে ফেলেছে এবং আমার নবীর বিরুদ্ধে বলেছে। তো এটার উদ্দেশ্য ছিল কি, তার কাছে ধন সম্পদ ছিল, তার কাছে মাল দৌলত ছিল, ক্ষমতা ছিল। জি, আমি আসার সময় আজকে স্টাডি করছিলাম কোরআন পাকের তাফসীর সিরাতুল জিনান থেকে, সূরা তাকাসুরের পক্ষ থেকে। তো এটার আওতায় আমার মুফতি কাসিম আত্তারি দামত বরকাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এই বিষয়ে ভয় করি না যে আমার উম্মত গরিব হয়ে যাবে, মুহতাজ হয়ে যাবে, বরঞ্চ আমি আর ভয় হচ্ছে এই বিষয়ে আমার উম্মতের কাছে মাল দৌলত এমন চলে আসবে যে আল্লাহর আল্লাহর রাসূলকে বলে যাবে, ভুলে যাবে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এটা আসলে হাদিসে পাকটা কিন্তু বাস্তব প্রমাণ, তাই না? যখনই মাল দৌলত কারো কাছে আসে, সে নিজের ক্ষমতায় নিজের টাকার গরমে আল্লাহ তার রাসূলকে, আখেরাতকে, নিজের কবরকে, নিজের হাশরকে ভুলে বসে থাকে। ভাই দেখেন না, কারা যারা আলেমী দিন আছে আল্লাহর ওলিদের দরবারে বা কোনো নেককার ওলিদের দরবারে গিয়ে আরজি জানায় বা প্রার্থনা করে, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন, কারা করে? যারা বেশিরভাগ বেশিরভাগ যারা গরিব বা যারা মালের আধিক্যতা কম আছে। আচ্ছা, কোরআন পাকের মধ্যে একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুনাফিকের মধ্যে এই আয়াতের মধ্যে এটাও ইরশাদ করা হয়েছে যে মানুষ গৌরব কেন করে, অর্থাৎ মানুষকে আল্লাহ পাকের জিকিরকে বাধা প্রদানকারী কী কী রয়েছে, মানুষকে কী কী বাধা প্রদান করে থাকে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, জি জি, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ইমানদাররা, তোমাদেরকে যেন আল্লাহ পাকের জিকির থেকে গাফিল না করে। কোন বস্তু? দুইটা, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, অর্থাৎ মালের আধিক্য এক নম্বর, দুই নম্বর হচ্ছে কি, সন্তান সন্ততির গৌরব। অর্থাৎ কারো কাছে সাপোজ কারো কাছে একটা সন্তান আছে যেটা ভালো দেশের মধ্যে একটা সুনাম ঘটলো, এখন ওই ওই ছেলেকে নিয়ে গৌরব করা শুরু করে দেয়, এখন তাকে ধরা অনেক আকাশ দুর্লভ হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে অহংকার চলে আসে, আল্লাহ পাকের ভয়টা চলে যায়, দুনিয়ার প্রতি মহব্বত চলে আসে। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা মাল সম্পদ নিয়ে, যারা নিজের সন্তান সন্ততি নিয়ে গৌরব করবে, তারা আল্লাহ পাকের জিকির থেকে যারা গাফিল হয়ে যাবে। এখানে জিকির দ্বারা মুফাসসিরিন কিরাম নামাজ উদ্দেশ্য নিয়েছেন, ইবাদত রিয়াজ নিয়েছেন। তো ইবাদত থেকে কারা গাফিল হয়? যারা মালের আধিক মালের আধিক পড়ে যায়, লোভের পড়ে যায়, অথবা সন্তানের লোভে পড়ে যায়, অর্থাৎ সন্তানের কোনো ভালো কৃতিত্ব অর্জন হলে ওই বাবার তখন একটু গৌরব চলে আসে, আল্লাহ পাকের জিকির থেকে গাফিল হয়ে যায়। উচিত ছিল এটা, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে ছেলে, দেখবেন অনেকের ছেলে নেই, অনেকের ছেলে পঙ্গু, অনেকের ছেলে খারাপ, অনেকের মাল নেই। তো আল্লাহ পাক যে আমাকে মাল দিয়েছে, সন্তান দিয়েছে, এই জন্য উচিত আমাদের আল্লাহ পাকের জিকির থেকে গাফিল না হয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হওয়া এবং আল্লাহ পাকের সুকিয়া জ্ঞাপন করা। আর যারা এমন করবে, উলাইক হুমুল খাসিরুন, তারাই এমন লোক যারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে মাল দৌলতের মহাব্বত মানুষকে অন্ধ করে দেয়, অর্থাৎ আল্লাহ পাকের জিকির থেকে গাফিল করে দেয় এবং তাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর মাল দৌলতের ভালোবাসাটাই তো হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়াকে প্রাধান্য। আর মাল দৌলত ছাড়া পৃথিবীতে আছেটাই কি, আর কি আছে? আর যে দুইটা বিষয় কোরআন পাকের আয়াত থেকে নাসির ভাই বললেন, সন্তান সন্ততি অর্থাৎ নিজ পরিবার এবং হয়েছে ধন সম্পদ, এই দুইটাকে যদি মাইনাস করে দেই আর বাঁচে কি পৃথিবীতে? দুনিয়ার লোভের জন্য, দুনিয়াতে লোভের জন্য আর বাঁচে কি? এই দুইটা বিষয় মাইনাস করে দেই, থাকেই না কিছু। আমি লোভ কেন করি? সম্পদের জন্য লোভ কেন করি? পরিবার পরিজনকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য কোথায় আসছে? যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই কোরআনে পাকের মধ্যে আসছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই হাদিসে পাকের মধ্যে আসছে। এখন আমরা চাই একটা বাড়ি আছে, ভবিষ্যৎ চিন্তা করে, হাসিও পায় মাঝে মধ্যে, যে বাড়িটা আছে এটা কি সন্তানের ভবিষ্যৎ নয়, নাকি এটা ভবিষ্যৎ অন্ধকার আপনার সন্তানের? বুঝে আসে না নাসির ভাই, বলে বাড়ি একটা আছে, গাড়ি একটা আছে, সন্তানের ভবিষ্যতের জন্য করছি, যেটা আছে সেটা কি সন্তানের অন্ধকার নাকি? এটাও তো সন্তানের ভবিষ্যৎ, আপনি চলে যাবেন এগুলা খাবে। একটা কথা মনে রাখবেন, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তান এই সম্পদটা কোন কাজে লাগাবে একবার চিন্তা করে দেখেন। যদি ভালো কাজে লাগায় তো কিছু পাবেন, যদি খারাপ কাজে লাগায় তো আপনার জন্য সেটা বদনসিব ছাড়া আর কিছু। ভাইদের মধ্যে রয়েছে যে ব্যক্তি প্রত্যেক সোমবারে সবরাতের রাতে বড় বড় যেগুলো বিশেষ রাতে এবং জুমার রাতে, তো ওরকম মুবারক রাতের মধ্যে নিজের রুহ, বান্দার রুহ তার ঘরের দরজায় এসে
কাড়া দেয়, নক করে, অর্থাৎ বলে হে আমার শুভাকাঙ্ক্ষীরা, আমি তো তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য ইনকাম করে, নিজের রাত দিন না দেখে কষ্ট করে ইনকাম করে তোমাদের জন্য এই বাড়ি বেঁধে দিয়েছি, আমি তো চলে গেলাম আমার গন্তব্যস্থলে, তোমাদের জন্য এত সুন্দর বিলাস বহু রেখে গেলাম, আমাকে কিছু এর বিনিময়ে কিছু লাগবে না, শুধুমাত্র কিছু নেকি দাও। তখন যখন দেখবে কোনো সন্তানকে সে আলেমিদিন হওয়ার জন্য জামিয়াতুল মদিনাতে ভর্তি করেছিল, হাফিজ হওয়ার জন্য হিফজখানার মধ্যে, মাদ্রাসাতুল মদিনা হিফজখানার মধ্যে ভর্তি করেছিল, অথবা মাদিনী কাফেলার মুসাফির বানিয়েছিল, ছেলেকে দাওয়াত সিমির মধ্যে মুবাল্লিগ বানিয়েছিল, তখন ওই ছেলে যখন নেকি করবে বাবা এসে তখন খুশি হয়ে যাবে। এটা দেখে অন্যান্য কবরবাসীরাও আশ্চর্য বোধ করবে। আর যখন দেখবে যে যে এত কষ্ট করে বিলাসবহুল বাড়ি দিয়ে সে কবরে চলে গেল, সে এসে দেখলো যে তার ওয়াইফ অথবা তার পরিবার পরিবর্গ সিনেমা নাটকের মধ্যে ব্যস্ত, অথবা গালিগালাজের মধ্যে ব্যস্ত, অথবা আল্লাহ দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, অর্থাৎ তাদের এই সময়টুকু নেই যে চার দিনের মধ্যে তার জন্য কানা করেছি, চল্লিশা যেটা আদায় করেছিলাম, বাস একটু ফাতিহা করলাম, খাবার আয়োজন করলাম, শেষ, এরপরে কান্নাও শেষ। আমি জাকির ভাই আমি অবাক হওয়ার বিষয়, আমি চষক দেখেছি একদিন দুই দিন তিন দিন চার দিন টিভি বন্ধ করেছে, নাচ গান বন্ধ করেছে, এরপরে যখন চালু করে দিল, আমি যখন বললাম যে আপনার, আপনি তো কান্না করলেন আপনার আব্বুর জন্য, আপনি তো আপনার স্বামীর জন্য কান্না করলেন, আমি বললাম এরকম, তো বলে কি করব, ঘরে যেহেতু পরিবার আছে টিভি দেখতে হবে। দেখেন আমাদের মাইন্ড কেমন খারাপ হয়ে গিয়েছে, যে যার জন্য কান্না করলাম টিভি বন্ধ লাগলাম, টিভি বন্ধ লাগলাম শুধু চারজন চার দিনের জন্য তো আজাব হচ্ছে না, আল্লাহ না করুক যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তো আজাব তো চার দিনের জন্য না, তো টিভিটা যদি স্থায়ীভাবে বন্ধ করে দিই তবে হতে পারে তার জন্য এটা নাজাত রুসিলা। আর ওনার টাকার টিভি দিয়ে ওনার ঘরে বসে ওনার টাকার বিল দিয়ে ইনার নিজের হাতে লাগায় ডিসের অ্যান্টিনা দিয়ে এখন পরিবার দেখছে, এটার সবগুলার গুণা ওই ব্যক্তি মিলছে। আমার কি মিললো, আপনি যেটা বললেন আমি যে যার জন্য কষ্ট করলাম, যদি আমি কোনো নেকির, হ্যাঁ শুধুমাত্র মাদানি চ্যানেল এটা সেট আপ করে দিলাম, আজীবন আমি রেডিও সুন্নতের মাদানি মুজাকারা দেখবে, আজীবন নেকি করবে, যা করবে সবগুলোর জন্য আমি নেকি পাবো, এটা হচ্ছে আমাদের জন্য স্থায়ী বিষয়। স্থায়ী বিষয় রাইট রাইট। আসলে দর্শক শ্রোতা, ভাবার বিষয় এগুলো দুনিয়ার দুনিয়া, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও তৌফিক দান করুক। দু একটা এসএমএস আছে, এসএমএসগুলো পড়বো, এরপরে রমজান ভাইয়ের কাছে আবারও আসবো। রমজান ভাই আমাদেরকে ইনশা আল্লাহ তাআলা যে অনুরোধের কালামগুলো ছিল তা শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রমজান ভাই একটি কালাম শুনিয়ে দিন, এমন অপরূপ গড়েছে খোদা রূপ তোমারই ইয়া রসুল। সুবহানাল্লাহ, কালাম শোনাবো আপনাদেরকে। এরপরে আর এক ভাই এসএমএস করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ইব্রাহিম খলিল ভাই লেখছেন সিলহেট থেকে, তিনিও একটি কালাম শুনতে চেয়েছেন কিন্তু কোন কালাম তা আপনি জানাননি। রমজান ভাই আমাদেরকে কালাম শুনিয়ে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মন পরম গরেছে খোদা, এ মন পরম গরেছে খোদা, রূপ সে তোমারি খোদা।
উচুষে মহিমা এমনিত মা শেষ দয়া আল্লাহ তালা উচুষে মহিমা এমনিত মা শেষ দয়া আল্লাহ তালা তোমার দুয়ারে রাজা তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারিয়া রসুল এমন পরু গোরেছে খোদা রূপ সে তোমারি সবসে আলা আলা আমারা নবী সবসে আলা আলা আমারা নবী সবসে আলা আলা আমারা নবী সবসে আলা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লি مولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد سبسي أولا وعلى غمار النبي سبسي بالا وعلى غمار النبي سبسي أولا وعلى غمار النبي সবসে বালা আলা হামারা নবী আপনি মাওলা কা প্যারা হামারা নবী আপনি মাওলা কা প্যারা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী আল্লাহ صلي على سيدنا ومولانا محمد اللهم صلي على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম
সোনার মদিনা কেনে সৈতাম আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আলোচনা করছিলাম দর্শক শ্রোতা, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার যে বিষয়গুলো রয়েছে, শাস্তির বিষয়গুলো রয়েছে বা ক্ষতির দিকগুলো রয়েছে, এগুলো নিয়ে আরও কিছু মাদানী ফুল শুনি, সময়ও প্রায় শেষের দিকে। নাসির ভাই জি, আসলে আমার রমজান ভাই যেটা বললে, আসলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সাথে রিলেটেড আজকের বিষয়, এই জন্য বললাম। মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে ডাকে, তার জন্য টাকা পয়সা লাগে না। এটা তো নিজের আবেগ আবেগ ব্যক্ত করলো, কিন্তু হাকিকত এটা আছে, মানে জব বুলায়া আকানে খুদ হি ইন্তিজাম হো, কাহা কা মনসব কাহা কে দৌলত, কসম খুদা কি হে ইয়ে হাকিকত, জিনে বুলায়া হে মুস্তফা নে ওহি মদিনে কো জাতে। তো আসলে আমি এমন ব্যক্তি দেখেছি, কিতাবে পড়েছি, আপনারাও দেখেছেন, আমাদের মাশাআল্লাহ আমাদের মাদানী চ্যানেলের ইসলামের মধ্যে আছে এমন, মানে দুই দিন আগে সে জানে না যে মদিনা শরীফ যাবে, অল্ড ফর দুই দিন আগে জানে না যে মদিনা শরীফ যাবে। আমার নবী যাকে যেভাবে দয়া করে, যেভাবে দয়া, আসলে এটা এই জন্য বললাম, আজকে যে আমরা দুনিয়ার প্রতি ছুটে চলছি, চুনি আমাকে কি দিয়েছে? কিছু দেয়নি, কিছু দেয়নি, অপমানই দিয়েছে। অপমান ছাড়া কি দিবে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর হাদিস শরীফ, তিরমিজি শরীফ, হাদিসে পাক, হযরত সাইয়্যিদুনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ ফরমান, সরকারে দু আলম, আমার প্রিয় নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর ফরমান, দুইটি ক্ষুধার্ত নেকড়ে, এটা যদি কোনো ছাগলের পালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তবে ওই ছাগলের জন্য এচ্ছে আরও বেশি এতটুকু খারাপ করবে না, এটা ওই ছাগলের উপর তত বেশি আক্রমণ করবে না, এতটুকু তার ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যতটুকু ক্ষতি এই উম্মতের মধ্যে মাল এবং ইজ্জতের লোভ, মাল এবং ইজ্জতের লোভ এই দিনকে খারাপ করবে। অর্থাৎ এটা মানে মাল এবং ইজ্জতের যেটা আমাদের আকাঙ্ক্ষা বলা হচ্ছে না, সাধারণ মানুষকে একটু কিছু কটুকথা কেন বলে দেয়, নিজের যখন আমিত্বের উপর একটা আঘাত চলে আসে, ইজ্জতের উপর যখন আঘাত চলে আসে, তো এটা একটা দুনিয়ার মহব্বত। অর্থাৎ নিজের মহব্বতের কারণে, ব্যক্তি মহব্বতের কারণে, জাতের মহব্বতের কারণে, অথবা মালের মহব্বতের কারণে আল্লাহ পাকের দিনের ক্ষতি করে ফেলছে। আজকে জাকির ভাই দেখবেন সাধারণ মানে সামান্য অর্থের বিনিময়ে দিনের মাসআলাকে পরিবর্তন করে বয়ান করে দিচ্ছে। আল্লাহ, এমন কোরআন পাকের মধ্যে রয়েছে যারা পূর্ববাগারা যুগে কোরআনে পাকের মতো অন্য অন্য যুগুলো আল্লাহ পাকের সেহেবা ছিল, আয়াতে কারিমা ছিল, ওই আয়াতে কারিমাকে বিকৃত করে তারা সামানান কালিলা, কোরআনে কারিমের মধ্যে রয়েছে সামানান কালিলা, সামান্য কিমতের বিনিময়ে, সামান্য অর্থের বিনিময়ে তারা কোরআনে পাকের আগেকার যুগে যেগুলো আয়াত নাজিল হতো, সেহিফা নাজিল হতো, ওগুলোকে বিকৃত করে মানুষের নিকট, মানে দুনিয়াবী প্রয়োজন অনুসারে এগুলো বিকৃত করে তারা বয়ান করতো। অর্থাৎ দুনিয়ার মহব্বত তাদেরকে আল্লাহ পাকের আজাবকে ভুলে রেখেছিল। এভাবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হা কুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ আল হা কুমুত তাকাসুর, অর্থাৎ তোমাদেরকে গাফিল করে রেখেছে অতিরিক্ত দুনিয়ার মহব্বত। অর্থাৎ তাকাসুর কাসরাত থেকে এসেছে,
অতিরিক্ত মালের মহব্বত, অর্থাৎ বেশি মালের মহব্বত তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল করে রেখেছে। কতটুকু পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, ততক্ষণ পর্যন্ত এই মালের মহব্বত জাগির ভাই কোরআন পাকের মধ্যে রয়েছে। মালের মহব্বত বলা হচ্ছে কবরের আগ পর্যন্ত কমবে না, আসলে এই আয়াতের মধ্যে রয়েছে। হাত্তা এমনকি জুরতুমুল মাকাবির তোমাদেরকে কবরের মধ্যে ঢলে রেখে দিবে, এর আগ পর্যন্ত মালের মহব্বত কমবে না। এটা কমার জন্য আমাদেরকে ইশকের রাসূল লাগবে, মাদিনী মহল লাগবে। যে মহলের সাথে বসলে, যে মহলে মাদিনী কাফেলা সফর করলে, দাওয়াত ইসলামী তো আমার আমির সুরত সুন্দর করে দিয়েছে, নেক আমল ইসারা যারা আমল করবে তারা ইশকে রসুল পাবে, ইশকে মসজিদ পাবে, নেকির উপর নেকির মহব্বত পাবে। শুধু আমরা এটা পূরণ করব, এখান থেকে আমাদের সারা দৈনন্দিন জীবনে যেগুলো আমল রয়েছে, কিছু আমল ছুটে যাবে, কিছু আমল হয়ে যায়, হ্যাঁ সাপোজ হয়ে যায়, যেগুলো ঠিক চেনে দিব, আস্তে আস্তে নেকির প্রতি মহব্বত চলে আসবে। এই নেকির মহব্বত দেখেন জাকির ভাই, আমাদের যে দিল রয়েছে এই দিলটা হয়তো বা দুনিয়ার মহব্বত প্রবেশ করবে অথবা আল্লাহ রসুলের মহব্বত। তো যার দিলের মধ্যে আমার আমির আলে সুনতের মতো আখিরাতের মহব্বত চলে আসবে, তার মাধ্যমে দুনিয়া উপকার পাবে, সে তিনি নিজেও আখিরাতে উপকার উপকৃত হবে এবং ইনশাআল্লাহ সে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে। এই জন্য আমাদের উচিত এই নেক আমল ইসালা আমল করা, দাওয়াত ইসলামের এই দিনে পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার একটি বাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে সুনানে তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের। এটি প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবধান হও, দুনিয়াটা হলো অভিশপ্ত বস্তু, আর যা যা এতে রয়েছে সবগুলোই অভিশপ্ত, কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নৈকট্য প্রদানকারী বিষয় আলিমে দিন ও তালিবে ইলিম ব্যতীত। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা হাদিসের টিকায় লিখেছেন যে বস্তু বা বিষয় আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বিমুখ করে দেয় তাই হলো দুনিয়া। যে বিষয়গুলো আল্লাহ ও তার রসুল থেকে আমাদেরকে পৃথক করে দেয় সেটাই হলো দুনিয়া, অথবা যা আল্লাহ পাক ও তার রসুলের অসন্তুষ্টির কারণ হবে সেটাই দুনিয়া। সন্তান সন্ততির লালন পালন, পানাহার, পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি ইত্যাদি অর্জন করা নবীগণের সুন্নত, এটা দুনিয়া নয়। পরিবার পরিচালনা করা নবীগণের সুন্নাত এবং ভরণ পোষণ এবং পোশাক পরিচ্ছদ এগুলো নবীগণের সুন্নাত, কিন্তু এটা অতিরিক্ত, হ্যাঁ আছে আরও চাই, আরও চাই, এটার নাম হয়েছে লোভ। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, দুনিয়া ও দুনিয়াতে যাই কিছু তোমরা দেখো এ সব কিছুই যেন চাইলে তোমরা ভালোর দিকেটা নিতে পারো আর চাইলে খারাপের দিকে নিতে পারো। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন, দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট ও সবুজ শ্যামল স্থান। এই দুনিয়ায় যে ব্যক্তি হালাল পন্থায় সম্পদ উপার্জন করবে আর সঠিক পথে ব্যয় করবে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি এই দুনিয়ায় হারাম পন্থায় উপার্জন করল আর অবৈধ পথে ব্যয় করবে আল্লাহ পাক তাকে দারুল হাওয়ান অর্থাৎ লাঞ্ছনার স্থানে প্রবেশ করাবেন। তো এই যে দুনিয়ার কথা আমরা শুনলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই সুন্দর দুইটি হাদিসে পাক আমরা শুনলাম এই মুহূর্তে, যে দুনিয়া কেমন আর এই দুনিয়াতে যা রয়েছে সেটা কাদের জন্য, কতটুকু গ্রহণ করব, কতটুকু আমাদের প্রয়োজন, এটার চাইতে বেশি যেন আমরা না করি, নিজের ভালোটা নাসির ভাই সবাই বুঝে। আপনি যেটা বলছেন জাকির ভাই, সন্তান সন্ততি লালন পালন এগুলো আছে, এটা যখন আমি লিল্লাহিয়াতের জন্য করব প্লাস শরীয়তের সীমার মধ্যে করব জি, তখন আমার জন্য দুনিয়া হয়ে যাবে। হ্যাঁ হাদিস পাকের মধ্যে আপনি যেটা বলেছেন রেওয়ায়েতের মধ্যে যে দুনিয়া চাইলে এটা আখিরাত হতে পারে, দুনিয়া চাইলে দুনিয়া হতে পারে, অর্থাৎ দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জন করা অর্জন করতে হবে অথবা শুধু দুনিয়া অর্জন করা যাবে। কখন? আমি সবগুলো খরচ করলাম, সব কিছু করলাম, নেকের কাজে ব্যয় করলাম বা বরং পোষণ করলাম, কিন্তু আমার যে লিল্লাহিয়াতের নিয়ত এটা আমি আল্লাহকে দেখার জন্য করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই নিয়তের বিপরীতে যদি দুনিয়ার মহব্বত, দুনিয়ার একটু প্রসিদ্ধ লাভ, একটু আমার ছবি ভাইরাল হয়ে যাবে বা একটু দুনিয়াতে একটু ইজ্জত মিলবে এটার জন্য হয়ে গেলে তখন ওটা হয়ে যাবে, অহংকারের মধ্যে চলে যায়, নিজের আত্মগৌরবের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। যেটা বলছিলাম যে দুনিয়াকে অতিরিক্ত ভালোবাসার কারণে, প্রাধান্য দেওয়ার কারণে আজকের বিষয় তো এটা যে আসলে মানুষ কি পেয়েছে, লাঞ্ছনা, লাঞ্ছনা পেয়েছে, অপমান পেয়েছে, আর কিছুই পায়নি। একবার চিন্তা করে দেখি, বাংলাদেশেরও যদি দেখি আমরা একদম হাই লেভেলে যদি তাকাই, তো সে যখন দুনিয়া থেকে গেল, আমি নাম নিচ্ছি না, কারণ অনেক গেছে এরকমের ভালো ভালো ব্যক্তিরাই চলে গেছে যাদের নাম ছিল, সবাই নাম ছিল যারা আমরা দেখছি জি মাদিনী চ্যানেল পর্দার মধ্যে, আমরা সবাই চলে যাব।
আচ্ছা, বাংলাদেশের বাহিরে পৃথিবীকে যদি দেখি, বড় বড় ব্যক্তিদের ইতিহাস পাওয়া যায়, হয়তো মানুষ সেটাকে অন্য চিন্তা ভাবনা নিয়েই তাদেরকে দেখে। তারা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, পেয়েছে কি? কাফনের ভিতরে খালি হাত না সিলবে, কাফনের ভিতরে খালি হাত, খালি হাত। একটা ঘটনা তো এরকমও আছে যে যাওয়ার সময় তিনি নসিহত করে গিয়েছিলেন, যখন আমি মারা যাব তো আমার কাফন থেকে দুইটা হাত এভাবে বের করে দিবে। সিকান্দার জুলকারনাইন, জি জি, যিনি দুনিয়ার পুরা দুনিয়াকে বাসায় করেছে, পরিচালনা করতেন, অর্থাৎ পুরা দুনিয়াতে জাকির ভাই ইন্টারেস্টিং একটা বিষয় মাদি নিয়েছিল দর্শকদের জন্য। চারজন বাদশাহ ছিল যারা পুরো দুনিয়াকে বাদশাহী করেছে। জি, হাকিকত দুনিয়া আখিরাতে বাদশাহ হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার নবীর উসিলায় দুইজন ছিল মুসলমান বাদশাহ। জি জি, একজন হচ্ছে হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম, একজন হযরত সাইয়েদুনা সিকান্দার যুলকারনাইন। জি জি, যার সিকান্দার আলোচনা কোরআন কারিমের মধ্যে রয়েছে। জি জি, আর দুইজন কাফির রয়েছে, অমুসলিম ছিল, যারা মুসলিম রয়েছে। এই একজনের মধ্যে আপনি যে বলেছেন যে ইনি যাওয়ার সময় ওসিয়ত করেছে, আমি তো পুরো দুনিয়ার বাদশাহ ছিলাম, কিন্তু মানুষ যেন এটা নসিহত গ্রহণ করে যে বাসায় থেকেছি ঠিক আছে, কিন্তু আমি যে আখিরাতের মধ্যে যে নেকি করেছি, নেকি ছাড়া আমার সাথে কিছু যাবে, কিছু যাবে না, আমার সাথে কিছু গিয়েছে কিনা কেউ যেন সন্দেহ না করে, আমার কাফনের বাইরে যেন হাত খালি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কাফন থেকে হাত বের করে দিবে, পৃথিবীবাসী যেন দেখতে পারে আমি পুরো পৃথিবীর বাদশাহ থাকার পরেও আমি খালি হাতে যাই, আমার হাতে কিছুই নেই। বাদশাহীও যদি করতে হয়, বাদশাহ প্রত্যেক ব্যক্তি নিজের জায়গাতে বাদশাহ। আমি ঘর পরিচালনা করছি, আমি আমি ঘরের বাদশাহ, আপনি দেশ পরিচালনা করছেন, আপনার দেশে আপনি বাদশাহ। আমার কথা হলো গিয়ে নিজের জায়গা নিজে বাদশাহ ভাবি, চিন্তা করে নেই, কিন্তু আসল বাদশাহ তো সে। সাহাবা ইকরামকে দেখেন কেমন বাদশাহী করেছে, আল্লাহ নবী যা বলেছেন সেটার উপরে আমল করেছেন, নিজের ধন সম্পদ সব কোরবান করে দিয়েছেন। রাতে যখন ঘরে যেতেন তখন আখেরাতকে চিন্তা করতেন, জিম্মাদারি তো পেয়েছি, দেশ চালানোর জিম্মাদারি তো পেলাম, কিন্তু সারাদিন জিম্মাদারি পালন করলাম, রাতে একটু চিন্তা করি আমার আখেরাতটা কী করলাম, আখেরাতের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, আখেরাতের কতটুকু ভালো করলাম, স্বভাব কতটুকু অর্জন করলাম, কি করলাম আজকে কি না করলাম। সাহাবা ইকরামের অভ্যাসে মোবারকার মধ্যে এটা, দুনিয়া পরিচালনা করেছে জিম্মাদারি হিসাবে, আখেরাত চিন্তা করতো একাকিত্বভাবে বসে, আর আমরা পুরো দিনই যেন দুনিয়া, আর রাত হলে তো খেলতাম আশার মধ্যে, আমাদের সময়টা অতিবাহিত হয়ে যায়। তো দুনিয়া পরিচালনা করতে নিষেধ তো নেই, ইসলামও করছে বা ইসলাম হুকুমও দিচ্ছে, জিম্মাদারি এটা আমার, নাসির ভাই আমার জিম্মাদারি অবশ্যই, আমাকে যদি কোনো থানার জিম্মাদারি দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে, এটাও তো আমার জিম্মাদারি, এটাও আমাকে পরিচালনা করতে হবে, দেখতে হবে, পাশাপাশি আমার আখেরাতকে সুন্দর করার জন্য চিন্তা করতে হবে, পরিবার পরিজন আখেরাত এগুলো তথা সব কিছু ম্যানেজ করে আমাকে চলতে হবে, যা হুকুম রয়েছে, যা আদেশ দেওয়া হয়েছে, যা শরীয়তে বলা হয়েছে, সবগুলো আমাকে সামনে রেখে এরপর আমার ভবিষ্যতের দিনগুলো আমাকে অতিবাহিত করতে হবে, সময়টাকে আমার পার করতে হবে, না হয়তো দুনিয়া দুনিয়া করে একদিন চলে যাব, আর সেই দুনিয়া শেষ মুহূর্তে আমাকে ধোকা দিবে, শয়তান এসে আমার সামনে হাসবে আর তামাশা করবে, দিলাম তো তোমাকে, দিলাম তো তোমাকে, দুনিয়ার ভালোবাসায় ডুবিয়ে রেখেছি, যাওয়ার সময় ইমানটাকেও বাস বরবাদ করে দিয়ে চলে গেলাম। এভাবে শয়তানের ধোকায় যেন আমরা না পড়ি, আল্লাহ তাবারক তাআলা সেই তৌফিক আর সেই বোঝার আর সেই আমল করারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।